Ahora estica. Oh, mamá de hotto. আমার ভাই আমাকে অনেকদিন থেকে বলছিল দই কাতলা খাবে, দই কাতলা খাবে, সেই জন্য দই কাতলা ঠিক করা হয়ে উঠছিল না। সেই জন্য আজকে ভাবলাম ভাইয়ের ইচ্ছাটা পূরণ করে দিই, তাহলে ও একটু খুশি হয়ে যাবে। আর খুশি হয়ে আমাকে কি খাওয়াই আমি দেখছি, আমি তোকে দই কাতলা খাওয়াবো। তো সেই জন্য আমি দই কাতলা করার জন্য নুন আর হলুদ মাখিয়ে মাছটা এখানে ভাজতে দিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করছি। মাছ ভাজাটা শেয়ার করলাম না, মাছ ভাজাটা তো নর্মাল সবাই পারে। পুরো আমার সমস্ত ফ্রাই করা হয়ে গেছে, এবার করবো আমি আসল কাজ, তার মানে দই কাতলাটা। ওই মাছ ভাজার তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো, আর একটা দেবো শুকনো লঙ্কা। তো এটা একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা যখন তেলে দেবেন অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন, নইলে ফেটে ছিটকে আসতে পারে। তো এরপর আমি দেখুন চপারে আমি চপ করে রেখেছি টমেটো, একটা বড় সাইজের টমেটো এবং দুটো পেঁয়াজ চপ করে রেখেছি। এটা বেটে করলেও ভালো হয়, কিন্তু বেটে করলে কষতে অনেকটা টাইম লাগে, ওই জন্য আমি এটা চপ করে রেখেছি। চপ করে রাখলে কী হয়, কষাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ফ্লেভারটাও ঠিক বাটার মতোই আসে, অতটা ডিফারেন্স হয় না, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো আমি উপকরণগুলো একসঙ্গে আর দেখাচ্ছি না, একটা একটা করে দিচ্ছি, সেটাই আপনি একটু দেখে নিন। তো এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, মানে এটা আমার নাড়াচাড়া করা হয়েছে, এরপর আমি এটা পেস্টটা দিয়ে দেবো পুরোটা। এর সঙ্গে আমি এতে একটা চামচ রসুনও দিয়ে দেবো, একটা চামচ দিলাম রসুন পেস্ট, দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। তো দেখুন পাঁচ মিনিট পরে আমার এই পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে এই সমস্ত উপকরণগুলো দেবো। সমস্ত নয় মানে তেজপাতা লঙ্কাটা আগেই দেওয়া হয়ে গেছে, এখন আমি দেবো নুন একটা চামচ, হলুদ গুঁড়ো দেবো একটা চামচ, লঙ্কা গুঁড়োটা এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো দেবো হাফটা চামচ, আপনারা যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন, আর দেবো কাশ্মীরি লঙ্কা। দেবো কাশ্মীরি লঙ্কা হাফটা চামচ, এটা ছোটো চামচ, তো এটা বড় চামচে হলে হাফ। তো সাধারণত দই কাতলাতে হলুদ গুঁড়োটা ইউজ হয় না, কিন্তু আমি এখানে হলুদটা দিচ্ছি কারণ আমার এইভাবেই ভালো লাগে। তো আপনারা চাইলে হলুদটা স্কিপও করে যেতে পারেন বা দিয়েও দেখতে পারেন কেমন লাগে। তো এই মশলাটাকে আমি এখন এবার ভালোভাবে কষে নেব 2-3 মিনিট ধরে। তো 2-3 মিনিট নাড়াচাড়ার পর এরপর আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। আমি সাধারণত ধনিয়া এবং জিরে এগুলো এপে ইউজ করি না, গুঁড়ো আমি পেস্ট ইউজ করি। তো আমি ধনিয়া এবং জিরে এবং আদা পেস্ট এক চামচ দিলাম, এরপর আমি এর মধ্যে কাজু চারমগজ পোস্ত বেটে রেখেছি ওটাও এক চামচ দিয়ে দিলাম, তো ওটাও দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করবো, অবশ্যই আগে একটু জল দিয়ে দেবো নইলে মশলাগুলো ধরে যাবে। তো আমি একটু সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষলে ভালোভাবে কষা হবে। তো আপনারা যদি এই এই ব্যাপারটা একটু জল দিয়ে দিয়ে রিপিট করে করে কষেন তো জিনিসটা আরও টেস্টি হবে। আমি 2-3 বার ধরে জল দিয়ে দিয়ে মশলাটা কষে নেব ভালো করে, মশলাটা যত কষা হবে রান্নাটা আমার ততই টেস্টি হবে।
ও, আমার মশলাটা 2 থেকে 3 মিনিট কষা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ফেটানো টক দইটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন এবং মশলাতে পারলে একটু জল দিয়ে মশলাটা ঠান্ডা করে নেবেন। তো আমি একটু জল দিয়ে দিয়েছিলাম মশলায়, জল দিয়ে ঠান্ডা করে তারপর একটু টক দইটা দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদমই লো আছে। তো এবারে আমি টক দইটা দিয়েও ভালো করে 2 মিনিট 2 থেকে 3 মিনিট কষে নেবো, আর কালারটা কিন্তু দারুণ এসছে, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। আর যে কোনো রান্না টেস্ট হয় সেটা দেখেই বোঝা যায় কালারটা দেখে। তো এখন আমার কাজ শুধু গ্রেভিটাকে নাড়াচাড়া করে কষানোর, নইলে আবার তলায় এবার ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে শুধু নাড়াচাড়া করে গ্রেভিটাকে আমি এখন 5 থেকে 7 মিনিট ধরে শুধু কষাবো। কষানোর পর তার এতে আর কিছু দেওয়ার নেই, তারপরে আমি একটু জল দেব। তো এবার আমি গ্রেভিটা কষানো হয়ে গেছে, এবার আমি এরপরে একটু জল দিয়ে দিলাম, 2 কাপের মতো জল দিলাম। জল দেওয়ার পরে এটা গ্রেভিটা একটু ফুটে উঠবে, ফুটে ওঠার পরে আমি মাছটা দিয়ে দেবো। অনেকে আছেন যারা মাছটা বেশিক্ষণ ফুটিয়ে খেতে পছন্দ করেন, তারা একটু আগে মাছটা দিয়ে দেবেন, এবং যারা অল্প মাছটা ফুটিয়ে খেতে পছন্দ করেন তারা একটু পরে মাছটা দেবেন। তো আমরা একটু অল্প ফুটিয়ে খেতেই পছন্দ করি, তো আমি সেই জন্য আমি একটু পরে মাছটা দেবো একটু ফুটে উঠলে। তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এরপর আমি মাছগুলো এর মধ্যে তুলে দেবো, তুলে দিয়ে 2 থেকে 3 মিনিট পরে নামিয়ে নেব। আর এতে আমি গরম মশলা ইউজ করব না, কারণ গরম মশলা ইউজ করলে টক দইয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কোনো গরম মশলা ধনিয়া পাতা কিছুই ইউজ করব না, এমনি ফুটিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর এর উপরে খালি 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আমার দই কাতলা একদম রেডি, আর এটার এখন আসল এখন তো কালারটা দুর্দান্ত লাগছে, তো আসল কালারটাও আসবে রান্নাটা একটু ঠান্ডা হওয়ার পরে। আসল কালারটা আপনাদের আমি দেখাচ্ছি কেমন কেমন লাগে। তো কি মনে হচ্ছে, আমার রান্নাটা ভালো হয়েছে? তো ভালো হলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার আমার বন্ধু হয়ে পাশে থাকবেন অবশ্যই। আপনাদের সহযোগিতা একান্ত আমার প্রয়োজন, তো সেই জন্যই বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাইক করবেন অবশ্যই। আর তো দেখুন দই কাতলাটা আমার কত সুন্দর কালারটা এসেছে। তো এই দই কাতলাটা হলে আর কি চাই, তাই না? বাঙালির দই কাতলা। তো আমার এই দই কাতলাটা আপনারাও বাড়িতে বানিয়ে খান অবশ্যই, ট্রাই করবেন এই দই কাতলাটা, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো দই কাতলাটা দেখি, আমি আর ওয়েট করতে পারছি না, সেই জন্য আপনাদেরকে স্নান টান করে আসি, করে এসে বসে পড়বো দুপুরে লাঞ্চ করতে। আর আপনারাও দেরি না করে তাড়াতাড়ি কাতলা মাছ কিনে আনুন, কিনে এনে দই কাতলাটা বানিয়ে ফেলুন, এবং বানিয়ে ফেলুন আমাকে বলবেন কেমন হয়েছে। তো আমরা স্নান টান করে চলে এসেছি এবং খেতে বসে পড়েছি। আজকে আমি রান্না করেছিলাম পালং শাকের মাথা দিয়ে, পালং শাক দিয়ে, মূলো দিয়ে, ওলকপি দিয়ে তরকারি, মাছের ঝোল এবং দই কাতলাটা। আর আমার ভাইয়ের জন্য দই কাতলাটা আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো আর আমার মেয়ে ছটফট করছে, কারণ ও চাই যে ভাতগুলো তরকারিগুলো একটু ঘাঁটার জন্য, খাবে না কিছুই, খালি ঘাঁটবে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি। আর আমাদের এই ঘরে একটু লাইটের প্রবলেম আছে, লাইটটা উল্টো দিকে আছে, তো সেই জন্য লাইটটা ভালোভাবে আসছে না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক অবশ্যই করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। তো বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।